মুসলিম পরিবারে জন্ম নেওয়া মেয়েটা স্বপ্ন দেখত একদিন সে বিশ্ব জয় করবে, কিন্তু তখন বাবা নামের পুরুষ মানুষটাই যেন তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কিন্তু তবুও নিজের সবটুকু নিংড়ে দিয়ে ইনসিয়া নামের ছোট্ট মেয়েটা তাড়া করে বেড়াইতে স্বপ্নগুলোকে। একদিন অনেক বড় ইউটিউবার হবে সে, এরপর নিজের কণ্ঠ দিয়ে বিশ্বমঞ্চে গিয়ে দাঁড়াবে। কিন্তু এত এত বাধা সত্ত্বেও সে এগুলো কিভাবে করবে? হেই গাইস, আমি মারুফ আছি তোমাদের সাথে, আর বলছিলাম আমার প্রিয় মুভিগুলোর মধ্যে অন্যতম একটা দ্য সিক্রেট সুপারস্টারের কথা। আর এই মুভির শেষটা দেখে চোখের পানি ধরে রাখা একেবারেই সম্ভব না। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই একটা ট্রেনের মধ্যে কিছু ছেলে মেয়েদেরকে দেখা যায়। তারা গান গাইতে গাইতে অনেক মজা করছিল। তাদের মধ্যে একটা মেয়ে ছিল যার নাম ইনসিয়া। সে গিটার বাজিয়ে গান গাইতে শুরু করে। সবাই তখন নিজেদের গান থামিয়ে তার গান শুনতে শুরু করে। ইনসিয়ার কণ্ঠটা না অনেক সুন্দর। এই ছেলেটা হলো ইনসিয়ার বন্ধু চৈতান। চৈতান সেখানে আসলে ইনসিয়া তাকে বলে, তুই মেয়েদের মধ্যে এখানে কি করছিস রে, যা ভাগ এখান থেকে। চৈতান তাকে একটা পেপার দিয়ে বলে, ইন্টার স্কুলে একটা গানের প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারলে একটা ল্যাপটপ পুরস্কার দেওয়া হবে। ইনসিয়া সেই বিজ্ঞাপনের ব্যাপারটা হাতে নিয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর ট্রেন থামলে দেখা যায় ইনসিয়ার মা তার জন্য স্টেশনে অপেক্ষা করছে। তার মা তাকে বলে, তোর কথা অনেক মনে পড়ছে রে, কেমন আছিস তুই? ইনসিয়া বলে, তোমার চোখে কি হয়েছে মা? তার মা বলে, কিছু না, এমনি একটু ব্যথা পেয়েছি। ইনসিয়া খুব ভালোভাবেই বুঝতে পারে তার বাবা তার মায়ের উপর অত্যাচার করে এমনটা করেছে। তার বাবা একজন নিষ্ঠুর মানুষ, প্রচণ্ড রাগী। ইনসিয়ার মা আর ইনসিয়া এই পৃথিবীতে একটা মানুষকে খুবই ভয় পায়, আর সেটা হলো ইনসিয়ার বাবা। তার পরিবারে বাবা মা ছাড়াও তার একটা ছোট ভাই আর দাদি আছে। তার সবচেয়ে ভালো বন্ধু হলো তার মা। সে তার মায়ের সাথে সব কথা শেয়ার করতে পারে, আর বাবাকে প্রচণ্ড ভয় পায়। সে খুব সাধারণ একটা মেয়ে, কিন্তু তার গান গাওয়ার অনেক শখ। সে স্বপ্ন দেখে সে অনেক বড় গায়িকা হবে, কিন্তু পরিবার থেকে গান গাওয়ার মতো স্বপ্ন দেখা চাঁদ ধরার মতো। তো মা মেয়ে প্রতিদিন টিভিতে একটা গানের অনুষ্ঠান দেখে। এই অনুষ্ঠানটা আবার পরিচালনা করে শক্তিকুমার নামের এক বিখ্যাত শিল্পী। ইনসিয়া নিজের কল্পনায় শক্তিকুমারের পাশে নিজেকে দেখতে পায়, কিন্তু পরক্ষণে তার এটা ভেবে খারাপ লাগে যে তার এই স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে। টিভি দেখার সময় হঠাৎ করে সে তার মাকে বলে, আমাদের স্কুল একটা গানের প্রতিযোগিতা হবে, সেখানে ফার্স্ট হতে পারলে একটা ল্যাপটপ পুরস্কার দেওয়া হবে। ইনসিয়ার মায়ের নাম নাজমা। সে তার মেয়েকে বলে, তুই গানের প্রতিযোগিতায় গেলে সেটা জানতে পারলে তোর বাবা অনেক রেগে যাবে রে। ইনসিয়া তখন বলে, কিন্তু মা, আমার একটা ল্যাপটপের তো অনেক শখ। নাজমা বলে, তোর বাবা তোর গিটারটাই সহ্য করতে পারে না, এরপর যদি শুনে তুই গানের প্রতিযোগিতায় গিয়েছিস তাহলে তো তোকে মেরেই ফেলবে। ইনসিয়া এই কথা শুনে অনেক মন খারাপ করে। তখন নাজমা বলে, একটা বুদ্ধি আছে, তোর বাবা যখন খেতে বসে তখন তার মন অনেক ভালো থাকে, ওই টাইমে তুই তাকে বলে দেখতে পারিস। ইনসিয়া কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়। এদিকে ইনসিয়ার বাবা যখন বাসায় খেতে বসে তখন ইনসিয়া তার কাছে গিয়ে কথাটা বলার চেষ্টা করে, কিন্তু তখন তার বাবা বলে ওঠে, খাবারে লবণ দাওনি। নাজমা বলে, ভুল হয়ে গেছে। তখন ইনসিয়ার বাবা বলে, 17 ঘন্টা তোমাদের জন্য পরিশ্রম করি, আর তুমি বাড়িতে বসে থেকে রান্নাটাও ঠিকমতো করতে পারো না। ইনসিয়ার বাবা না খেয়ে উঠে চলে যায়। হাত ধুতে গিয়ে সে নাজমাকে বলে, আমার ব্যাগটা গুছিয়েছ, আমাকে কাল শহরে যেতে হবে। নাজমা বলে, ব্যাগ এখনও গোছানো হয়নি। এবার তার বাবা রেগে যায় আর নাজমার হাতে থাকা প্লেটটা ফেলে দিয়ে বলে, রান্নাতে লবণ হয় না, সামান্য একটা কাজ করতে বলেছিস সেটাও করতে পারিস না, তুই কি করতে পারিস। এরপর ইনসিয়ার বাবা চলে যায়। ইনসিয়া তার মাকে বলে, তোমাকে কতবার বলেছি বাবাকে ডিভোর্স দিয়ে দাও, এখনও দিচ্ছ না কেন? নাজমা বলে, আমিও তোকে কতবার বলেছি, তোর বাবা ছাড়া আমাদের আর কেই বা আছে, আমাদের দেখবে কে। পরের দিন ইনসিয়ার বাবা অফিসের কাজে এক সপ্তাহের জন্য শহরের বাইরে যায়। ইনসিয়াও রেডি হয়ে স্কুলে চলে যায়। এরপর সে স্কুল থেকে বাসায় ফিরে একটা গিফট বক্স দেখতে পায়। বক্সটা খুলে সে একটা ল্যাপটপ দেখতে পায়। তার মা তাকে ল্যাপটপটা গিফট করেছে। ইনসিয়া তার মাকে জিজ্ঞাসা করে, এত টাকা তুমি কোথায় পেলে? নাজমা বলে, পেয়েছি কোথাও থেকে। ইনসিয়া বলে, তুমি ধার করেছো তাই না? আমি এটা নেব না, ফেরত দিয়ে আসব। নাজমা বলে, পাগল হয়েছিস, আমি তোর খুশির জন্য সব কিছু করতে পারি রে। ইনসিয়া তার মাকে খুশিতে জড়িয়ে ধরে। নতুন ল্যাপটপটা পেয়ে সে বেশ খুশি হয়ে যায়। সে তার মায়ের সাথে ইন্টারনেটে অনেক কিছু দেখে, আর রাতের বেলায় ভয়ের ছবি দেখে ভয়ও পায়। এভাবেই কাটছিল তাদের দিনকাল। তো একদিন রাতে সে ইউটিউবে একটা গানের ভিডিও দেখে। সেই ভিডিওটাতে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে,
এটা দেখে তার নিজেরও ইউটিউবে গান গাওয়ার ইচ্ছে জাগে। এমনিতেও তার স্বপ্ন একজন গায়িকা হওয়ার, হয়তো এভাবেই তার স্বপ্নটা একদিন পূরণ হয়ে যাবে। তাই সে মাঝরাতে ল্যাপটপের ক্যামেরা অন করে গান গাইতে শুরু করে, কিন্তু তখনই তার মনে ভয় জেগে ওঠে। সে ভাবতে থাকে তার বাবা যদি কখনও তার এই গানের ভিডিও দেখে ফেলে তখন কি হবে। এরপর সে তার মাকে বলে, আমি ইউটিউবে গান গাইতে চাই, কিন্তু বাবা যদি দেখে ফেলে তাহলে কি হবে। নাজমা তখন বলে, এমন স্বপ্ন দেখে লাভ নেই। এরপর তার মা চলে যায়। ইনসিয়া মন খারাপ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নাজমা এসে বলে, একটা আইডিয়া আছে। ইনসিয়া বলে, কি আইডিয়া। নাজমা তখন তাকে একটা বোরকা এনে দেয়। ইনসিয়া প্রথমে বোরকা পরে গান গাইতে রাজি না হলেও পরে সে এটাই করে। সে বোরকা পরে একটা গান গেয়ে সেটা ইউটিউবে আপলোড করে। সে তার চ্যানেলের নাম দেয় সিক্রেট সুপারস্টার। সে কিছুক্ষণ পরপর চেক করে তার ভিডিওতে লাইক কমেন্ট এসেছে কিনা, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় কিন্তু কোনো ভিউ হয় না। তাই সে প্রচণ্ড মন খারাপ করে থাকে। পরদিন সে স্কুলে চলে যায়। স্কুল থেকে এসে সে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। সে দেখে তার ভিডিওতে অনেক ভিউ হয়েছে আর অনেক লাইক কমেন্টও করেছে মানুষজন। সে খুশিতে আত্মহারা হয়ে তার মাকে সব দেখাতে যায়। সে তার মাকে বলে, দেখো দেখো মা, কত ভিউ হয়েছে, কত মানুষ দেখেছে আমার ভিডিও, এবার আমিও সুপারস্টার হয়ে যাব। তখন নাজমা বলে, কালকে তোর বাবা বাসায় আসবে, সে যেন এই ল্যাপটপটা দেখতে না পায় আর সে কোনোভাবেই টের না পায় যে তুই ইউটিউবে গান গাইছিস। ইনসিয়া বলে, প্রমিস, বাবা কিছুই জানতে পারবে না। তার ভিডিওটাতে ভিউ বাড়তেই থাকে, সেই সাথে পড়ে হাজার হাজার লাইক কমেন্টস। সবাই ইনসিয়ার কণ্ঠের অনেক প্রশংসা করে। পরদিন সকালে ইনসিয়ার বাবা বাড়িতে ফিরে আসে আর সে বাড়িতে ঢুকে সবার আগে ইনসিয়ার ল্যাপটপটা দেখতে পায়। নাজমা তখন বুদ্ধি করে বলে, আমার বড় ভাই ওর জন্য ল্যাপটপটা পাঠিয়েছে। এভাবে সে ইনসিয়ার বাবার কাছ থেকে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। তখন ইনসিয়ার বাবা বলে, আমাকে আজকে একটা কাজের জন্য বাইরে যেতে হবে। এটা শুনে ইনসিয়া খুব খুশি হয়ে যায়। তার বাবা চলে যাওয়ার পর সে বোরকা পরে আবার একটা গান রেকর্ড করতে বসে। এবার সে তার মাকে নিয়ে একটা গান গায়। আবেগ আর আত্মবিশ্বাস দিয়ে সেবারের গানটা গায়। এরপর এই গানটা ইউটিউবে আপলোড করে সে। গান আপলোডের পর খুব দ্রুত এটা ভাইরাল হয়ে যায়। তার গানটা 30 মিলিয়ন ভিউ হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, অমিতাভ বচ্চন নিজে তার পেজে এই গানটা শেয়ার দেয়। দিন দিন ইনসিয়ার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে। সবার মনে কৌতূহল জন্মেছে, কে এই পর্দার আড়ালে থাকা মেয়েটা। এদিকে ইনসিয়া দেখতে পায় সবার তার গান দেখছে, কিন্তু কেউ জানে না এই গানটা সেই গিয়েছে। তার গানের প্রতি আগ্রহ দিন দিন বাড়তে থাকে। একদিন সে প্রাইভেট পড়তে গিয়ে দেখতে পায় নিউজ পেপারে সিক্রেট সুপারস্টার নামের একটা নিউজ ছাপা হয়েছে। এটা দেখে সে প্রচণ্ড খুশি হয়ে 2 ঘন্টার পরীক্ষা 20 মিনিটে শেষ করে চলে যাচ্ছিল বাড়িতে গিয়ে নিউজটা ভালোভাবে পড়ার জন্য। কিন্তু তার ম্যাডাম বলে, কি বাজে পরীক্ষা দিয়েছ, সে আবার পরীক্ষা দিতে চায়। কিন্তু ম্যাডাম তার খাতা ফেরত দেয় না, সে রুম থেকে বাইরে চলে যায়। এদিকে চৈতন্য তখন ম্যাডামকে বলে, ম্যাম আমারও পরীক্ষা শেষ। এরপর চৈতন্য বের হয়ে ইনসিয়ার পেছনে পেছনে যায়। ইনসিয়া বাড়ি গিয়ে ছাদে উঠে পেপারটা দেখতে থাকে। তখন সেখানে চৈতন্য চলে আসে। সে বলে, আমি কিন্তু আগেই সন্দেহ করেছিলাম। ইনসিয়া বলে, প্লিজ চৈতন্য, এ কথা কাউকে বলিস না, জানাজানি হলে বাবা আমাকে মেরেই ফেলবে। চৈতন্য বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটা সিক্রেট রাখবো, তবে আমার একটা কথা আছে। ইনসিয়া জিজ্ঞাসা করে, কি কথা। চৈতন্য তখন বলে, আই লাভ ইউ, তুই সুপারস্টার হয়েছিস এই জন্য না, আমি তো অনেক আগে থেকেই তোকে পছন্দ করি রে। ইনসিয়া বলে, হইছে হইছে, এখন যা তো এখান থেকে। এরপর চৈতন্য চলে যায়। এরপর ইনসিয়া ঘরে গিয়ে দেখে টিভিতে সিক্রেট সুপারস্টারের বিষয়ে নিউজ দেখাচ্ছে। সে তার মেল বক্স চেক করে দেখতে পায় অনেকেই তাকে মেসেজ পাঠিয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, ভারতের সবচেয়ে বড় মিউজিক স্টার শক্তিকুমার তাকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছে আর সাথে সে তার নাম্বারটা দিয়েছে। সে ইনসিয়াকে তার সাথে যোগাযোগ করতে বলেছে। এরপর একদিন ইনসিয়ার পরীক্ষার রেজাল্ট বের হয়। সে তার বাবার কাছে যায় সাইন নেওয়ার জন্য। তার বাবা দেখে ইনসিয়া পরীক্ষায় ফেল করেছে। তখন সে ইনসিয়াকে বলে, তোমার গিটারটা নিয়ে আসো। ইনসিয়া ভয়ে ভয়ে তার গিটারটা নিয়ে আসে। তার বাবা তার প্রিয় গিটারটা ইনসিয়ার সামনেই নষ্ট করে ফেলে। তখন ইনসিয়া রেগে গিয়ে বলে, পরীক্ষায় ফেল করার সাথে গিটারের কী সম্পর্ক। তার বাবা তখন আরও রেগে গিয়ে বলে, আমার কথার উপরে কোনো কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেব। তখন নাজমা এসে তাকে কোনোরকমই উদ্ধার করে। সেদিন বিকালে ইনসিয়ার বাবা তার পরিবার নিয়ে তার এক বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছিল। তখন তার বাবা তার মাকে বলে, তোমার গলার হারটা পরে আসো, সুন্দর লাগবে। নাজমা বলে, সেটা কোথায় রেখেছি মনে করতে পারছি না। তার বাবা বলে, তাড়াতাড়ি খুঁজে বের করো, আমি অপেক্ষা করছি। নাজমা আলমারিতে হার খুঁজতে যায়। অনেক সময় পার হয়ে যায় কিন্তু সে তার হার খুঁজে বের করতে পারে না। ইনসিয়া তখন সব কিছুই বুঝে যায়।
তার মায়ের কাছে এসে সে তাকে বলে, তুমি আমার ল্যাপটপটা কিনতে ওই হাটটা বিক্রি করে দিয়েছো, তাই না? বাবা যদি এটা জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো? তখন দেখা যায় আলমারির কাছে ইনসিয়ার বাবা দাঁড়িয়ে আছে। সে সব কথা শুনে ফেলেছে। সে প্রচণ্ড রেগে গিয়ে ইনসিয়ার মাকে চড় মারে। সে ইনসিয়াকে বলে, তোমার ছোট ভাইকে নিয়ে বাইরে যাও। তখন ইনসিয়া বলে, মায়ের কোনো দোষ নেই, আমি ল্যাপটপের জন্য জেদ করেছিলাম। তখন তার বাবা বলে, তোমাকে যা করতে বলেছি তুমি সেটাই করো, তুমি কি চাও তোমার ছোট ভাই এসব দেখুক? তার বাবা নাজমাকে আবার চড় মারে। ইনসিয়ার সহ্য করতে পারে না, সে তার ছোট ভাইকে নিয়ে অন্য ঘরে চলে যায়। আর তার বাবা তার মাকে মারতে শুরু করে। ইনসিয়ার মায়ের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। সন্তান হয়ে সে সব সহ্য করতে পারে না, সে আবার ওই রুমের মধ্যে চলে যায়। সে গিয়ে তার বাবাকে বলে, আমার চাই না কোনো ল্যাপটপ, তুমি এটা বিক্রি করে দাও আর সেই টাকা দিয়ে হার কিনে নিয়ে আসো। তার বাবা জিজ্ঞাসা করে, কোথায় কোথায় সেই ল্যাপটপ? তারপর ল্যাপটপটা নিয়ে আসা হয়। ইনসিয়ার বাবা বলে, এবার এটা উপর থেকে বাইরে ফেলে দাও। সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। ইনসিয়ার বাবা তখন বলে, যা করতে বলেছি সেটাই করো। ইনসিয়া এবার প্রচণ্ড অভিমানে ল্যাপটপটা বারান্দা থেকে বাইরে ফেলে দেয়। ল্যাপটপটা ভেঙে যায়, সেই সাথে ভেঙে যায় ইনসিয়ার সব স্বপ্ন। কয়েকটা দিন ইনসিয়ার খুবই খারাপ কাটে। সে স্কুলে যেয়ে মন খারাপ করে থাকে, বাড়িতে এসেও সে মন খারাপ করে থাকে। স্কুলে ইনসিয়াকে মন মরা হয়ে বসে থাকতে দেখে চৈতান্য তার কাছে আসে। সে তার সাথে সুন্দর করে কথা বলে। তার কথা শুনে ইনসিয়ার মনটা একটু হালকা হয়। এরপর চৈতান্য তাকে বলে, তোমার ভিডিওতে শক্তিকুমার কমেন্ট করেছে, দেখেছো? সে তোমার সাথে যোগাযোগ করতে চায়, এমন একটা সুযোগ হাতছাড়া করা যাবে না। ইনসিয়ার তাকে বলে, আমার ল্যাপটপ ভেঙে গিয়েছে, আমি কিভাবে তার সাথে যোগাযোগ করব? চৈতান্য তখন বলে, আমার ফোনে তোমার ইমেল আইডি লগ ইন করো, এরপর সেখান থেকে শক্তিকুমারের নাম্বার বের করে আমার ফোন দিয়ে তাকে কল করো। ইনসিয়ার এই প্ল্যানটা খুবই পছন্দ হয়। এরপর ক্লাসে গিয়ে চৈতান্য ইনসিয়ার আইডির পাসওয়ার্ড চায়। ইনসিয়া মুচকি হেসে তার হাতে পাসওয়ার্ডটা লিখে দেয়। চৈতান্য দেখে পাসওয়ার্ডটা তার নিজের নাম। সে এতে অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন তারা শক্তিকুমারের নাম্বার বের করে তার কাছে কল করে। শক্তিকুমার ইনসিয়াকে তার সাথে দেখা করতে বলে। সে ইনসিয়ার প্লেনের টিকিটের ব্যবস্থাও করে দেবে বলে। কিন্তু ইনসিয়াতে ভয় পেয়ে যায়, কেননা সে আগে কখনোই প্লেনে ওঠেনি। আর তার চেয়ে বড় কথা হলো, তার বাবা মাকে না জানিয়েই মুম্বাই যেতে হবে, কারণ তারা জানতে পারলে কখনোই ইনসিয়াকে মুম্বাই যেতে দেবে না। ইনসিয়া এবার ভেঙে পড়ে। চৈতান্য তখন একটা প্ল্যান করে। তাদের প্ল্যান হলো, ইনসিয়া প্রতিদিন যেমন স্কুল বাসে করে স্কুলে আসে ঠিক সেভাবেই আসবে। এরপর সে তার স্কুলের লেডিস বাথরুমে ঢুকে যাবে, আর সেখানকার জানালা দিয়ে বের হয়ে স্কুলের পেছন গেট দিয়ে পালিয়ে এয়ারপোর্টে চলে যাবে। তারা সেই অনুযায়ী কাজ করে, কিন্তু পেছন গেটে গিয়ে দেখে গেটে তো তালা দেওয়া। তখন চৈতান্যের বুদ্ধিতে ইনসিয়াকে দেওয়াল টপকে বের হতে হয়। যাওয়ার সময় দেওয়ালের ওপাশ থেকে ইনসিয়া চৈতান্যকে বলে, শোন, আই লাভ ইউ টু। চৈতান্য তো খুবই খুশি হয়ে যায়। এরপর ইনসিয়া এয়ারপোর্টে চলে যায়। সেখান থেকে প্লেনে করে সে সোজা মুম্বাই চলে যায়। মুম্বাই এয়ারপোর্টে শক্তিকুমারের পাঠানো একজন লোক তার জন্য ওয়েট করছিল। সে ইনসিয়াকে শক্তিকুমারের কাছে নিয়ে যায়। ইনসিয়া সেখানে গিয়ে দেখে শক্তিকুমার একটু অদ্ভুত আর পাগলাটে টাইপের লোক, তাই সে কিছুটা ভয় পেয়ে যায়। এরপর শক্তিকুমার ইনসিয়াকে তার নিজের সুর করা একটা গান গাইতে বলে। কিন্তু ইনসিয়া অনেক চেষ্টা করেও সেই সুর দিয়ে ওই গানটা গাইতে পারে না। শক্তিকুমার এক পর্যায়ে অনেক বিরক্ত হয়ে গিয়ে বলে, এই মেয়েকে দিয়ে কিছুই হবে না, তুমি বাড়ি চলে যাও। ইনসিয়া তাকে বলে, আমি একটু ওয়াশরুমে যাব। সে ওয়াশরুম থেকে এসে শক্তিকুমারকে সরাসরি গিয়ে বলে, স্যার, আপনার গানের সমস্যা আছে, আমি কি নিজের মতো করে এই গানটা গাইতে পারি? শক্তিকুমার তাকে সুযোগ দেয়। এরপর ইনসিয়া ওই গানটাকে নিজের মতো করে গায়। সে তার সমস্ত আবেগ আর ভালোবাসা দিয়ে গানটা গায়। গানটা শুনে সবাই একেবারে মুগ্ধ হয়ে যায়। শক্তিকুমারের এই গানটা অনেক পছন্দ হয়। এরপর ইনসিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যাওয়ার সময় শক্তিকুমার ইনসিয়াকে বলে, অনেক সুন্দর তোমার কণ্ঠ, যত্নে রেখো। আমি জীবনে অনেক ভয়েস শুনেছি, কিন্তু তোমার মতো এমন গোল্ডেন ভয়েস আমি এর আগে কখনো শুনিনি। ইনসিয়া তখন বলে, স্যার, আপনি আমার একটা হেল্প করবেন? শক্তিকুমার বলে, হ্যাঁ, অবশ্যই। তখন ইনসিয়া বলে, আপনি আমার বাবা মায়ের ডিভোর্সটা করিয়ে দেবেন? শক্তিকুমার এই কথা শুনে তার গাড়ি থামিয়ে দেয়। সে জানতে চায় কেন সে এটা করতে চায়। তখন ইনসিয়া তাকে সব কথা বুঝিয়ে বলে। সে তাকে বোঝায় যে তার বাবা কতটা খারাপ মানুষ। শক্তিকুমার তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার এক পরিচিত উকিলের কাছে নিয়ে যাব, সে ডিভোর্স স্পেশালিস্ট। এরপর ইনসিয়া স্কুল ছুটি হওয়ার আগেই আবার মুম্বাই থেকে ফিরে আসে। সে এসে দেখে চৈতান্য স্কুলের গেটের চাবি ম্যানেজ করে দরজা খুলে রেখেছে। এদিকে বাড়ি ফিরে গিয়ে ইনসিয়া দেখতে পায় তার বাবা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আসলে ইনসিয়ার বাবা তার জন্য একটা ছেলে ঠিক করেছে। ছেলে সৌদি আরবে থাকে। এই মুহূর্তে বিয়ের কথা শুনে ইনসিয়ার মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক,
পরদিন সে আবারও মুম্বাইতে শক্তিকুমারের সাথে দেখা করতে যায়। সে ইনসিয়াকে একজন উকিলের কাছে নিয়ে যায়। ইনসিয়া সেই উকিলকে সব কথা খুলে বলে। সে বলে, আমার বাবা অনেক খারাপ মানুষ, সে কথায় কথায় আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে আর তার গায়ে হাত তোলে, খুব ছোট ছোট বিষয় নিয়েই তাকে প্রচুর মারে। সব কথা শুনে উকিল তাকে বলে, আমি তোমাকে কিছু পেপার্স রেডি করে দিচ্ছি, সেই পেপারে তুমি তোমার মায়ের সাইন নিয়ে আসবে, তারপর আর কোনো চিন্তা নেই। এরপর শক্তিকুমার ইনসিয়াকে আবারও এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয় আর বলে, বাড়ি পৌঁছে চৈতানের ফোন থেকে আমার ফোনে একটা মিস কল দিও। ইনসিয়া বুঝতে পারে এই লোকটা একটু আত পাগল হলেও তার ভেতরে আছে একজন সাদা মনের মানুষ। ইনসিয়া তাকে জড়িয়ে ধরে। শক্তিকুমার বলে, সাবধানে যেও, আমি আছি, কোনো চিন্তা করো না। বাড়ি ফিরে ইনসিয়া তার মাকে সেই ফাইলে সিগনেচার করতে বলে। নাজমা বলে, এটা কিসের ফাইল? তখন ইনসিয়া বলে, এটা তোমার আর বাবার ডিভোর্স পেপার। নাজমা বলে, তুই এটা কোথায় পেলি? তখন ইনসিয়া তার মাকে মুম্বাইয়ের সব কথা খুলে বলে। সে কিভাবে মুম্বাই গিয়েছিল, কিভাবে শক্তিকুমারের সাথে দেখা করেছে, সব কিছুই খুলে বলে। এইসব কথা শুনে নাজমা রেগে গিয়ে বলে, কি শুরু করেছিস তুই? একা একা মুম্বাই যাবি, বাবা মার ডিভোর্স করাবি? তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আর কি ডিভোর্স ডিভোর্স করছিস তুই? আমি কিভাবে তোর বাবাকে ছেড়ে দেব? ইনসিয়া বলে, তোমার সারাটা জীবন অনেক কষ্টে কেটেছে মা, বাবা কথায় কথায় তোমার গায়ে হাত তোলে, আর এখন হুট করে তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইছে, এরপর আমার জীবনটাও তোমার মতো হয়ে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে মা, আর তুমি এত ভীত যে তোমার মেয়ের জন্য কিছুই করতে পারছো না তুমি। এরপর ইনসিয়া সেখান থেকে চলে যাওয়ার পর তার দাদি ইনসিয়ার কাছে এসে বলে, তোর মা ভীত নয়, তুই যখন পেটে ছিলি ডাক্তার তোর মাকে পরীক্ষা করে দেখেছিল যে মেয়ে হবে, তোর বাবা মেয়ে হবে শুনে অনেক রেগে গিয়েছিল আর বলেছিল তোর মায়ের অ্যাবর্শন করাবে, কিন্তু তোর মা এটা করাতে রাজি হয়নি, তোর বাবা সেই সময়েও তোর মাকে অনেক মারধর করেছিল রে, অনেক মার খেয়েও তোর মা তোর বাবার পা ধরে বলেছিল এই মেয়েটাকে অন্তত মেনে নাও, এরপরে মেয়ে হলে তখন না হয় নষ্ট করে দিও, তোর জন্যই তোর মা এত কষ্ট করেছিল, এত কিছুর পরেও তুই তোর মাকে ভীত বলবি? ইনসিয়া এইসব কথা শুনে তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করে। তারপর একদিন শক্তিকুমার তাকে ফোন করে বলে, তোমাকে 20 তারিখ মুম্বাই আসতে হবে, সেখানে গ্ল্যামার ওয়ার্ল্ডের পুরস্কার দেওয়া হবে, সেখানে তোমাকে নমিনেশন দেওয়া হয়েছে, এমনও হতে পারে তুমি পুরস্কারটা পাবে। ইনসিয়া তাকে বলে, সরি স্যার, আমি আসতে পারবো না, আমি ওই দিন আমার বাবার সাথে সৌদিতে চলে যাচ্ছি। শক্তিকুমার তখন বলে, এত বড় সুযোগ তুমি হাতছাড়া করবে? ইনসিয়া কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। এরপর একদিন চৈতান ইনসিয়ার কাছে এসে বলে, তুমি সত্যিই 20 তারিখ চলে যাচ্ছ? ইনসিয়া বলে, হ্যাঁ। চৈতান তখন তাকে বলে, আমি তোমাকে অনেক মিস করব। ইনসিয়া তখন বলে, হ্যাঁ আমিও তোমাকে অনেক মিস করব, কিন্তু কি করব বলো। এরপর দেখতে দেখতে 20 তারিখ চলে আসে, তারা সবাই মিলে সৌদি চলে যাচ্ছে। প্রথমে তাদেরকে প্লেনে করে মুম্বাই যেতে হবে আর সেখান থেকে সরাসরি সৌদি। তারা প্লেনে ওঠে আর মুম্বাইতে গিয়ে পৌঁছে। সেখানে জিনিসপত্র চেকিংয়ের সময় ইনসিয়ার বাবা দেখে ইনসিয়া তার গিটারটা নিয়ে যাচ্ছে। ইনসিয়ার বাবা রেগে গিয়ে বলে, তোমাকে কি সৌদিতে গিটার বাজানোর জন্য নিয়ে যাচ্ছে? এটা ডাস্টবিনে ফেলে রেখে আসো। ইনসিয়া প্রচণ্ড অভিমানে গিটারটা ফেলে দেয়। সে শেষবারের মতো তার গিটারটা একটু ছুঁয়ে দেখে। নাজমা ইনসিয়ার বাবাকে বলে, ইনসিয়ার কাছে গিটার ছাড়া আর কিছুই নেই, সে ওটা নিয়ে যাক না। ইনসিয়ার বাবা বলে, ওই আবর্জনা সঙ্গে নেওয়ার কোনো দরকার নেই। নাজমা তখন বলে, ওটা আবর্জনা নয়, ওইটা ইনসিয়ার স্বপ্ন। ইনসিয়ার বাবা তখন ধমক দিয়ে বলে, একবার তো বলেছি গিটার এখানেই থাকবে, কথা শেষ। নাজমা বলে, ঠিক আছে গিটার এখানেই থাকবে আর আমরাও। এই কথা শুনে ইনসিয়ার বাবা নাজমাকে মারতে আসে। নাজমা বলে ওঠে, থামো, এখানে চারপাশে সিসি ক্যামেরা লাগানো আছে, যদি এখানে আমার গায়ে হাত তোলো আমি সেটার ভিডিও ইউটিউবে ছেড়ে দেব। ইউটিউবে ইনসিয়ার চ্যানেল আছে সিক্রেট সুপারস্টার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার অপেক্ষা করছে শুধুমাত্র একটা ভিডিও পাওয়ার জন্য। তোমার ভিডিওটা ছাড়লে কি হবে বুঝতে পারছো তো? তোমাকে জেলে ঢুকতে হবে। এরপর নাজমা ইনসিয়ার দেওয়া ফাইলটাতে সিগনেচার করে বলে, আমি আর তোমার সাথে থাকবো না, এই ফাইলটা পড়লে তুমি সব বুঝতে পারবে, তুমি থাকো তোমার মতো, সৌদিতে চলে যাও। এরপর ইনসিয়ার মা ইনসিয়াকে সঙ্গে করে নিয়ে বের হয়ে যেতে শুরু করে। ইনসিয়ার বাবা বলে, তোমরা কোথায় যাচ্ছ? পাসপোর্ট করা আছে, চলো আমার সাথে। ঠিক আছে গিটারটা নিয়ে চলো। তবু ইনসিয়ার মা থামে না, গেটে দারোয়ান বলে, একবার বাইরে গেলে আর ভেতরে ঢুকতে পারবেন না। নাজমা বলে, আমাদের আর ঢোকার প্রয়োজন নেই। তারপর তারা চলে যায়। এয়ারপোর্ট থেকে বের হয়ে ইনসিয়া তার মাকে জড়িয়ে ধরে। তারা প্ল্যান করে যেহেতু এখন তারা মুম্বাইতে আছে, তারা সরাসরি গ্ল্যামার ওয়ার্ল্ড অনুষ্ঠানে চলে যাবে। কপাল ভালো হলে আজ ইনসিয়া বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পাবে। এরপর তারা সেখানে চলে যায়। সেই অনুষ্ঠানে চৈতন্য এসেছিল। এরপর যখন পুরস্কার ঘোষণা করা হয় তখন কণ্ঠশিল্পী মোনালি ঠাকুরকে স্টেজে ডাকা হয়। শক্তিকুমার এটা শুনে অবাক হয়।
কেননা এই পুরস্কারটা ইনসিয়ার পাওয়ার কথা ছিল। তারা এত আশা নিয়ে এসেছিল, সব আশা যেন মাটি হয়ে গেল। ইনসিয়ার মনটা ভেঙে যায়। তখন স্টেজে উঠে মোনালি ঠাকুর বলে, আমাকে স্টেজে টাকা হয়েছে পুরস্কার নেওয়ার জন্য নয়, বরং পুরস্কার দেওয়ার জন্য, আমার হাত দিয়ে সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার দেওয়ার জন্য। আর এই বছরের সেরা কণ্ঠশিল্পী হচ্ছে আমাদের সবার প্রিয় সিক্রেট সুপারস্টার। এরপর ইনসিয়াকে স্টেজে ডাকা হয়। হাজার হাজার মানুষ এখানে অপেক্ষায় আছে সিক্রেট সুপারস্টারের মুখটা একবার দেখার জন্য। সবার অনুরোধে ইনসিয়া তার মুখটা দেখায়। তারপর সে স্টেজে গিয়ে বলে, আসলে আমি কোনো সুপারস্টার নই, আসল সুপারস্টার হলো আমার মা। আমি যখন অনেক ছোট তখন আমার মা বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে এই গিটারটা কিনে দেয়। একটা ল্যাপটপের অনেক শখ ছিল, আমার মা সেটা কেনার জন্য তার গলার হার বিক্রি করে দিয়েছিল। একজন সিঙ্গার হওয়ার স্বপ্ন ছিল, সেটাও আজ মায়ের জন্যই পূরণ হয়েছে। আমি যখন পেটে ছিলাম তখন আমার বাবা চেয়েছিলেন আমি যাতে পৃথিবীতে না আসি। আমাকে পৃথিবীতে আনার জন্য আমার মা যে পরিমাণ যুদ্ধ করেছে সেটা পৃথিবীর আর কোনো যোদ্ধাই করতে পারবে না। আমার জীবনের গল্প তো আমার মাই লিখেছে। সুপারস্টার হওয়ার স্বপ্ন আমি দেখেছিলাম আর পূরণ করেছে আমার মা। মা, তুমি ভীত নও, তুমি পৃথিবীর সেরা মা। ইনসিয়ার মা তখন কাঁদতে শুরু করে। ইনসিয়া ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তার জন্যই তো আজ ইনসিয়ার স্বপ্ন পূরণ হয়েছে। আসলে একজন মা কখনোই ভীত হয় না, সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে, পুরো পৃথিবীর বিপক্ষে গিয়ে লড়াই করতে পারে তার সন্তানের জন্য। আসলে মায়েদের ভালোবাসার তো কোনো তুলনাই হয় না। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি আজ এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।